নমস্কার বন্ধুরা, মেক ইট ইজি উই সুনয়নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আবারও একটা ক্রোচেটের বেসিক টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি। আগেই আমি আমার ক্রোচেটের বেসিক টিউটোরিয়াল নিয়ে অনেক কিছু আমি শিখিয়েছি, সেখানে সিঙ্গেল ক্রোচেট, ডাবল ক্রোচেট, ট্রিপল ক্রোচেট, ম্যাজিক রিংস সমস্ত কিছু আমি দেখিয়েছি। তো আমি সেই সমস্ত কিছু আলাদা আলাদাভাবে দেখিয়েছি আর সেগুলো কিভাবে ক্রোচেট একটা ক্রোচেটের মধ্যে কিভাবে সবগুলোকে অ্যাপ্লাই করতে হয়, তো সেই নিয়ে আরও একটি বেসিক ক্লাস নিয়ে এসেছি। তাহলে ভিডিও শুরু করি। তো সব সময় বা বেশিরভাগ ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে হয় ম্যাজিক রিং দিয়ে কাজ শুরু করতে হয়, নয়তো বা স্লিপ নট বানিয়ে কাজ শুরু করতে হয়। এটা ক্রোচেটের বেসিক নিয়ম, সেটা আপনারা আগেই দেখেছেন বা আগেই জেনেছেন। ম্যাজিক রিং কী ধরন কীভাবে বানাতে হয় সেটা আপনারা নিশ্চয়ই আগেই দেখেছেন। আমি এখানে একটা স্লিপ নট বানিয়ে কাজ শুরু করছি, তো নট বানিয়ে নিলাম। এরপরে আমি এখানে সাতটা চেন বানিয়ে নিচ্ছি, তো কিভাবে চেন বানাতে হয় তার ভিডিও আগেই দেখেছেন। এইভাবে অভ্যাস করে তারপরে কিভাবে ক্রোচেটে এই সমস্ত কিছু জিনিসগুলো অ্যাপ্লাই করবেন সেটা এখানেই বুঝতে পারবেন। এবার আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এই যে রিংটা বানালাম, এই রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। প্রথমেই প্রথম ধাপ হচ্ছে নট, তারপরে হচ্ছে চেন, এবং তারপরেই যেটা করা হয় সিঙ্গেল ক্রোচেট বানানো হয়। তো দেখে নিন কিভাবে সিঙ্গেল ক্রোচেট বানাতে হয়। এখানে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা একই সাথে অনেকগুলো স্টিচের ভিডিও একসাথে পেয়ে যাবেন। হয়ে গেল, এরপরে দুটো চেন বানিয়ে নিচ্ছি, তারপরে একটা স্টিচ স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোচেট বানাচ্ছি, আবারও দুটো চেন বানিয়ে নেব। তারপরে এই প্যাটার্নটাই রিপিট করব, একটা স্কিপ করে পরেরটায় একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো। এইভাবে পুরো রোটা কমপ্লিট করব, দুটো করে চেন বানিয়ে একটা স্কিপ করে এইভাবে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এগুলো ছোট ছোট ফুলের আকারে আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে ছোট ছোট ফুল বা অনেক কিছুই আপনারা বানিয়ে নিতে পারেন ক্রোচেটের বেসিক আইডিয়া। তো আমি কোনো রকম কোনো ক্লাস না করিয়েও এইভাবে অনলাইনে আমার ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা ক্রোচেটের বেসিক ক্লাস করতে পারবেন তার চেষ্টাতেই আমি এই সব ধরনের ভিডিও নিয়ে আসছি। আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করছেন, তো তাদের জন্য স্পেশালি আমি এটা করছি। স্লিপ স্টিচ দিয়ে সুতোর ফাঁসটাকে গ্যাপে নিয়ে এলাম। এরপরে আমি এখানে চারটে চেন বানিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আরও তিনটে চেন, মানে মোট সাতটা চেন বানিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে নিয়ম, সিঙ্গেল ক্রোচেট বানাতে গেলে একটা চেন বানাতে হয়, ডাবল ক্রোচেট বানাতে গেলে তিনটে চেন বানাতে হয়, আর যখনই ট্রিপল ক্রোচেট বানাতে হয় তখন তার জন্য চারটে চেন বানাতে হয়। এইটাই হচ্ছে নিয়ম। তো সেই কারণে আমি এখানে চার তিনে সাতটা চেন বানিয়ে নিলাম, তো তারপরে একটা ট্রিপল ক্রোচেট বানালাম। তারপরে যেটা করছি আবারও একটা ট্রিপল ক্রোচেট বানিয়ে নিচ্ছি, মাঝে তিনটে চেনের স্পেস দিয়েছি, তো সেই কারণে চারটে চেন মানে একটা ট্রিপল ক্রোচেট, আর তিনটে চেন মানে হচ্ছে মাঝের যে গ্যাপটা, তো সেইটা বোঝানোর জন্য এখানে সাতটা চেন ব্যবহার করেছি। এইগুলো যদি আপনারা বুঝতে পারেন, এই ধরনের ভিডিও নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো একটা করে আমি যেটা করছি ট্রিপল ক্রোচেট গ্যাপের মধ্যে বানাচ্ছি, আর একটা করে যে জায়গাটায় সিঙ্গেল ক্রোচেট বানিয়েছি সেখানটায় বানাচ্ছি। তো পুরোটা কমপ্লিট করে ফেলেছি দেখুন, তো দেখার কমপ্লিট করার পর এরকম দেখতে লাগছে। এবার আমি এখানে কালার চেঞ্জ করে নিচ্ছি গ্যাপের মধ্যে, যে কোনো একটা গ্যাপের মধ্যে কালার চেঞ্জ করে নিয়ে একটা, তারপরে এখানে তিনটে চেন বানিয়ে কাজ শুরু করছি। তারপরে যেটা করছি গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম, তারপরে চারটে চেন, আবারও দুটো ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে বানিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে এই ভিডিওটার মধ্যে দিয়ে স্লিপ নট, চেন বানানো, সিঙ্গেল ক্রোচেট, ডাবল ক্রোচেট এবং ট্রাবল ক্রোচেট সবটার সম্বন্ধেই আপনাদের ধারণা পেয়ে যাচ্ছেন। আপনারা আশা করছি আপনাদের উপকার লাগবে, আমার আগামী দিনে আরও এই ধরনের অনেক কিছুই ভিডিও নিয়ে আসবো। তো প্রত্যেকবার আমি এটাই করব,
দুটো করে ডাবল ক্রোচেট, মাঝে চারটে চেন স্পেস দেব, তারপর আবারও দুটো ডাবল ক্রোচেট বানাবো। হয়ে গেল একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। এই প্যাটার্নটা আমি এখানে কালার চেঞ্জ করে বানাচ্ছি, তার কারণ এটা দেখতেও সুন্দর লাগবে এবং বুঝতেও সুবিধে হবে। আপনারা যারা বেসিক ক্রোচেট ক্লাস করছেন বা প্রথম থেকেই একদম করছেন, আপনারা প্রথমে বেশি কালার চেঞ্জ করার চেষ্টা করবেন না, একটা কালার দিয়েই বানানোর চেষ্টা করবেন। যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা কালার চেঞ্জ করতেই পারেন। তো এইভাবে বানিয়ে নিলাম, পুরোটা বানিয়ে নেবার পর দেখুন কীরকম লাগছে। আবারও আমি কালারটা চেঞ্জ করেছি, এই যে গ্যাপের মধ্যে চারটে চেনে যে গ্যাপ সেখানে এসেছি, সেখানে কালারটাকে অ্যাটাচ করেছি। তো এবার আমি এখানে প্রথমে তিনটে চেন বানিয়ে নিয়েছি, তো খেয়াল করে দেখুন। তারপর আমি ডাবল ক্রোচেট বানাচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি যখনই ডাবল ক্রোচেট বানাচ্ছি তখন কিন্তু প্রত্যেকবারেই তিনটে চেন বানিয়ে কাজ শুরু করছি, আর আমি এই জায়গাটায় নটা ডাবল ক্রোচেট আর তিনটে চেন সব কটিকে ধরে মোট 10টা ডাবল ক্রোচেট কাউন্ট করছি। এটা আপনাদের খেয়াল রাখতে হবে, যখন ডাবল ক্রোচেট বানাবো তিনটে চেন মানিয়ে কাজ শুরু হবে, আর তিনটে চেন মানে প্রথম যেটা কাজ শুরু হচ্ছে সেটাও কিন্তু ডাবল ক্রোচেটই কাউন্ট করব। আর যখন সিঙ্গেল ক্রোচেট বানাবো তখন প্রথমে একটা চেন মানিয়ে কাজটা শুরু করব, তখন ওই যে সিঙ্গেল যে চেনটা সেটাকেও একটা সিঙ্গেল ক্রোচেট কাউন্ট করতে হবে। তো এখানে হয়ে গেল 10টা ডাবল ক্রোচেট। এরপরে যেটা করবো, যে দুটো চেনের যে গ্যাপ সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। তারপরে আবার নেক্সট যে গ্যাপের মধ্যে চলে যাচ্ছি, একই রকম পদ্ধতি রিপিট হবে, সেখানেও 10টা ডাবল ক্রোচেট আবারও বানিয়ে নিচ্ছি। এই একই গ্যাপের মধ্যে 10টা ডাবল ক্রোচেট, হয়ে গেল 10টা ডাবল ক্রোচেট। তারপরে আমি নেক্সট যে দুটো ডাবল ক্রোচেট বাদ দিয়ে নেক্সট যে জায়গাটা সেখানটা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। তো এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করে নেব, পুরো প্যাটার্নটা। তো দেখুন আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনারা এই ধরনের ক্লাস থেকে কতটা উপকৃত হচ্ছেন, কীভাবে আরও যদি আপনারা ক্লাস সম্বন্ধে আইডিয়া পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও আনবার। আর এই ধরনের ভিডিও আনছি যেখানে একই সাথে বিভিন্ন ধরনের স্টিচ একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর কাজটা সম্বন্ধে আপনাদের ধারণা হচ্ছে। তো আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের চাহিদাগুলো জানাতে থাকুন, এবং আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো আপনাদের পছন্দসই ভিডিও আনার। তো তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, নমস্কার।